ব্রেন সার্জারি চলাকালে অপারেশন থিয়েটারে গিটার বাজালেন রোগী এজন্য এক অভিন্ন কৌশল দৃশ্যটা কল্পনা করুন অপারেশন থিয়েটারে টেবিলে শুয়ে আছেন একজন রোগী তার মস্তিষ্কে অস্ত্রোপাচার চলছে আর এর মধ্যেই গিটার বাজিয়ে চলছেন ওই রোগী বাস্তবে এমনটাই ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরের এক হাসপাতালে ভারতীয় শিল্পী অভিষেক প্রাসাদের হাতের আঙুল নাড়াতে পারতেন না চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা যাকে বলে ইনভলান্টারি মাসল স্প্যাজম এর আরেক নাম মিউজিশিয়ানস ডিস্টোনিয়া যারা এতে আক্রান্ত তাদের মাংসপেশিতে মারাত্মক খিচুনি এবং ব্যথা হয় এর কারণে অভিষেক প্রাসাদ তার মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা আঙুল নড়াতে পারতেন না এটির চিকিৎসার জন্য চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন আর যখন এই অস্ত্রোপাচার করা হচ্ছিল তখন গিটার বাজাচ্ছিলেন অভিষেক প্রাসাদ চিকিৎসকরা তার মস্তিষ্কের এক একটি সার্কিট যখন বার্ন করছিলেন তখন তাকে গিটার বাজাতে বলা হচ্ছিল এভাবে পর্যায়ক্রমে ছয় দফা চিকিৎসা দেওয়া হয় তাকে এবং প্রতিটি পর্যায়ে চিকিৎসকরা তাকে গিটার বাজিয়ে আঙুল ঠিক মতো কাজ করছে কি না তা পরীক্ষা করে দেখতে বলেন মিস্টার প্রসাদ জানিয়েছেন এই শল্য চিকিৎসার পর এখন তিনি পুরোপুরি সুস্থ এবং ঠিক মতো গিটার বাজাতে পারেন শেষ দফা চিকিৎসার সময় আমার আঙুলগুলো যেন মনে হলো ঠিক মতো কাজ করছে আর অপারেশন থিয়েটারে যখন শুয়েছিলাম তখনও আমি বেশ স্বাভাবিকই ছিলাম আমার ধারণা ছিল অতিরিক্ত গিটার বাজানোর কারণে আঙুলে এই সমস্যা হয়েছে নয় মাস আগে একজন নিউরোলজিস্ট তাকে জানান যে তিনি ডিস্টোনিয়াতে ভুগছেন এরপরই তাকে ব্রেন সার্জারি করার পরামর্শ দেওয়া হয় অভিষেক প্রাসাদ জানান ব্রেন অপারেশন যখন চলছিল তখন এর প্রতিটি মুহূর্ত তিনি মনে করতে পারেন তিনি জানান ডাক্তাররা তার মাথায় চারটি স্ক্রু দিয়ে একটি ফ্রেম লাগায় এরপর তার মাথায় খুলি কেটে এমআরআই স্ক্যান করা হয় এরপর তার মাথায় ঢোকানো হয় অনেক ইলেকট্রোড যেগুলো দিয়ে ব্রেনের সার্কিটগুলো ঠিক করা হয় তিনি বলেন মনে হচ্ছিল যেন একটি জেনারেটর দিয়ে তার মাথার ভেতরে এই অপারেশন চালানো হচ্ছে চিকিৎসায় যারা অংশ নেন তাদের একজন ডক্টর শ্রীনিবাস জানান যখন রোগীর মস্তিষ্কে এই অপারেশন চালানো হচ্ছিল তখন তার ব্যথা অনুভব করার কোনো সুযোগ নেই কারণ লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ওই অংশটি অবশ করে দেওয়া হয়েছিল তবে অপারেশনের পুরো সময়টা রোগী একদম সজাগ ছিলেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য